ভ্রমণ সেটা কার কাছে না ভালো লাগে, আর যদি সেটা হয় নিজের পরিবারের সাথে আর নিজের প্রিয়জনের সাথে তাহলে তার কোনো কথাই নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মালয়েশিয়াতে পারিবারিক ভ্রমণের সুন্দর সুন্দর মুহূর্তগুলো, যাতে রয়েছে মালয়েশিয়ার সবগুলো সুন্দর এবং বিখ্যাত জায়গার ভিডিওগুলো। আশা করি ভালো লাগবে। দীর্ঘদিন পর নিজের একমাত্র মেয়ে এবং পরিবারকে কাছে পাওয়ার যে আনন্দ, এটা আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না কত বেশি আনন্দিত ছিলাম আমি। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো মালয়েশিয়ার সকল বিখ্যাত সুন্দর জায়গাগুলো। সাথে আছে আমার এই যে দুলাভাই, আছে ভাগিনা মুগ্ধ ছোট ইউটিউবার, আমার ফ্যামিলি, আরও আছে তৃতীয়াপু এবং আন্টি। তাহলে চলুন আজকে আমরা শুরু করে জানি, আমাদের সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কুয়ালালামপুর, মালয়েশিয়ার নাম বলার সাথে সাথে যেই শহরের নাম সবচেয়ে আগে মাথায় আসে সেটা হচ্ছে কুয়ালালামপুর। চমৎকার সুন্দর, ছবির মতো সাজানো এই শহর। আসলে আমি আমার ভাষায় আপনাকে বোঝাতে পারবো না যে কুয়ালালামপুর শহর কত সুন্দর, চমৎকার সব স্থাপনা। তবে এখানে কোনো ধরনের গ্যাঞ্জাম নেই, কোনো ধরনের হইহুল্লা নেই, খুব সুন্দর। আর সবচেয়ে বড় দিকটা হচ্ছে অনেকটাই কালচারটা বাংলাদেশের মতো, এখানে খাবার দাবার বেশিরভাগ মানুষই মুসলিম, সেই হিসেবে কুয়ালালামপুরটা আমাদের বাংলাদেশিদের পছন্দের তালিকায়। আর এখানে আমাদের আমার মতো আরও হাজার হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশি আছে যারা এই দেশে কাজ করে, সেই হিসাবে আপনার কুয়ালালামপুর ঘুরলে মনে হবে যে একটা ছোট্ট বাংলাদেশি আছেন আপনি। থাকুন আমাদের সাথে, আমি ঘুরে ঘুরে আরও দেখাই আপনাদের। আমরা ভ্রমণের এই পর্যায়ে, পুত্রা যায় এখনো অনেক বাকি, সব কিছু ঘুরে দেখানো সম্ভব না। এই যে সবাই টায়ার্ড, এই আমার দুলাভাই খুব লাফাইছে কিন্তু এখন হাঁপাই গেছে পুরা। এখন আমরা যাব হচ্ছে যে পুত্রা যায় কনভেনশন সেন্টার, আমরা উপরে যাব, দেখাই আপনাদের, থাকেন আমাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের আবার ঘুরে দেখানোর চেষ্টা করব পুত্রাজায়া, মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রাণকেন্দ্র। কুয়ালালামপুর থেকে 40-45 কিলোমিটার দূরে অবস্থিত, চমৎকার একটা সুন্দর জায়গা। আর আজকের এই ভিডিওতে আমার সাথে আছেন আমার এই যে আমার ওয়াইফ, আসসালামু আলাইকুম, আমার লাইফ পার্টনার, আর আছেন এই যে আমার কলিজার টুকরা, মুখে সালাম দিও, সালাম। ওকে, আরও আছে কয়েকজন, আমি দেখাচ্ছি একটু পরে, যে আছেন আমাদের প্রিয় দুলা ভাই। ভাইয়া কেমন আছেন আপনি? খুব ভালো, এনজয়িং এ লট, থ্যাংক ইউ। ওকে, হারাইন না কিন্তু আপনি। এই যে আছে ভাগিনা মুগ্ধ, হাই বলো, হাই বলো আন্টি। এই যে আছে আন্টি, এই যে আমাদের সবার প্রিয় স্মৃতি আপা, এই যে
আপনি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই মালয়েশিয়ার ইলেকট্রিক ট্রেন, যেটা মেট্রো রেলের মতো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দারুণ এক অনুভূতি, চমৎকার জায়গা। আর এই একটা ট্রেনে বসে আপনি সম্পূর্ণ শহরটা দেখতে পাবেন। আমরা এখন চলে আসলাম গ্যান্তিং হাইল্যান্ডে। বিশাল এক বড় বিল্ডিং। আমি অবশ্য কেবল কারে উঠিনি, আমি গাড়ি নিয়ে উঠে গেছি। আপনাদের ঘুরে ঘুরে দেখাই এর ভেতরের থিম পার্ক আর এই লাইটিংটা, বেলুন লাইটিং, যেটা চমৎকার সুন্দর, অবশ্যই দেখবেন। কোনো কিছুতেই যাতে এটা মিস করবেন না, খুব সুন্দর একটা জিনিস, দেখতে থাকুন। আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে গ্যান্তিংয়ে হোটেল অথবা খাবার দাবার মোটামুটি একটু দাম, আর এখানে থিম পার্কের যত কিছুই আছে বা যাই আছে মোটামুটি সব কিছু একটু ব্যয়বহুল। সো আপনারা যারা ঘুরতে আসবেন একটু সেইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন, ভালো লাগবে। সাদা সাদা কালা কালা হাজার এই সাদা কালো রঙের বিল্ডিংয়ে ভরপুর এই সুন্দর পেনাং শহর, চমৎকার একটা শহর, কুয়ালালামপুর থেকে প্রায় 365 কিলোমিটার দূরে। যদিও আমার কর্মস্থল থেকে খুবই কাছে, আমি রিকোয়েস্ট করবো আপনাদের যদি ভ্রমণের মধ্যে সময় করতে পারেন তাহলে এই পেনাং শহরটা ঘুরে দেখুন, নিরাশ হবেন না, খুবই সুন্দর একটা জায়গা। It's harder to stay when you don't pray every day. It's coming from the heart like yeah, yeah, yeah. It's coming from the heart like yeah, yeah. I love you, yeah, yeah, yeah. I love you, yeah, yeah. Sometimes it's the simple things that gon' make the real difference. I told you that I love you. আপনি যদি মালয়েশিয়াতে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে কুয়ালালামপুরের পরে সবার আগে যে নামটা আসবে সেটা হচ্ছে লাংকাউই। চমৎকার সুন্দর এই জায়গা, প্রাকৃতিক এবং কৃত্রিম দুইটার সমন্বয়ে খুবই সুন্দর একটা জায়গা, যেটা আপনি নিজ চোখে না দেখে কখনোই বিশ্বাস করবেন না। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের লাংকাউইর সৌন্দর্য আমার মতো করে দেখানোর চেষ্টা করব, তবে লাংকাউই তার চেয়েও আরও অনেক বেশি সুন্দর। আর একটা কথা, এবারের এই লাংকাউই ট্যুরটা আমার খুব বেশি রোমাঞ্চকর ছিল না, কারণ আমি সকালবেলা আমার ফ্লাইট মিস করেছিলাম। আমরা 7 জন ছিলাম, 7 জনের ফ্লাইট মিস হয়েছিল, আমরা ফেরিতে চলে গেছিলাম। যাই হোক, সেটা আমাদের কপালে ছিল। তাহলে চলুন দেখি লাংকাউই সৌন্দর্য। এটা হচ্ছে গুনুংরাইয়া, লাংকাউইর সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে এই টাওয়ারটা অবস্থিত। এটা খুবই সুন্দর ছিল, কিন্তু করোনাকালে এখানে মানুষের যাতায়াত না থাকাতে এটা আসলে পরিত্যক্ত হয়ে গেছে। জায়গাটা আসলে আমরা তো ঘুরতে আসছিলাম, কিন্তু দেখলাম যে সব কিছু বন্ধ। আর এই হচ্ছে কেবলকারের উপরে লাংকাউইর সবচেয়ে সুন্দর জায়গা, আশা করি সবাই দেখবেন, কেউ মিস করবেন না। Thank you.
সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি আসলে কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না, যদি আমার ভিডিওতে কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস ও শেয়ার করে আমাকে উৎসাহিত করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।